আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে ফাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। সো রিসেন্টলি আপনারা হয়তো ফাই নেটওয়ার্কের কিছু আপডেট দেখেছেন, এটার একটা লিস্টিং আপডেট এসেছে, যেটা হচ্ছে হুবাই গ্লোবালে তাদের এটা লিস্টেড হবে। সো আমি যদি আপনাদেরকে সেই নিউজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে আপডেট দিয়েছিলাম যে ফাই টোকেনটা হচ্ছে হুবাই গ্লোবালে লিস্টেড হবে। তাছাড়া XT.com মানে XT একটা এক্সচেঞ্জ রয়েছে, ওইখানেও কিন্তু টোকেনগুলি লিস্টেড হবে, বা ফাই নেটওয়ার্কের যে টোকেন ফাই এটা হয়তো লিস্টেড হবে। ওকে, তো এখন লিস্টিং প্রাইস কত হতে পারে বা একটা টোকেনের ভ্যালু কত হবে, মানে একটা ফাই টোকেনের ভ্যালু কত হবে, A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। সো যারা ভিডিওটা দেখবেন A to Z কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাছাড়া কিছু প্রবলেম আছে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ইতিমধ্যে আমি টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম, দেখেন KYC যাদের এভাবে এই যে প্রোগ্রেস লেখা আছে কিন্তু ভেরিফাই হচ্ছে না স্টিল। আমার এটা 6 মান্থ মানে 6 মাস হয়েছে আমি এখানে অ্যাপ্লাই করেছি বা KYC সাবমিট করেছি, কিন্তু আমার এটি কিন্তু এখনও ভেরিফাই হয়নি। সো যাদের এরকম আছে তাদের এটি কেন হচ্ছে না, অথবা আপনি কি আর KYC ভেরিফাই করতে পারবেন কি না, অবশ্যই পারবেন, বাট এখানে কিছু কাজ আছে, এগুলো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে তাহলে বুঝতে পারবেন। আপনাকে নাম চেঞ্জ করতে হবে, তাছাড়া তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, দেন আপনার হয়তো KYCটা তারা ভেরিফাই করে দিবে। দেন ভেরিফাই হওয়ার পর আপনি ফাই টোকেনগুলি কীভাবে সেল করবেন বা কবে লিস্টেড হতে পারে, আর লিস্টেড হলে একটা টোকেনের ভ্যালু কত হবে, A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করবো। ওকে, সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ওকে গাইজ, তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন। দেখেন এখানে কিন্তু সবার আগে আপডেটগুলো দেওয়া হয়। হুবাই গ্লোবাল কিন্তু খুবই ভালো একটা এক্সচেঞ্জার, সো এটা হয়তো ফিউচারে আরও ভালো এক্সচেঞ্জার লিস্টেড হবে, লাইক বাইন্যান্স, তারপর আপনার আরও কয়েনবেজ, যত ভালোগুলো এক্সচেঞ্জ আছে, ক্রেকেন একটা এক্সচেঞ্জার আছে, মেবি এরকম যতগুলো এক্সচেঞ্জার আছে আশা করি ফিউচারে এগুলোতে আস্তে আস্তে এই টোকেনটা লিস্টেড হবে। এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট, আর ফাই টোকেন এই অ্যাপটাতে আমরা কিন্তু অনেক আগে থেকে মাইনিং করি, আমি প্রায় 3 বছর হবে। তো দেখ আপনারা হয়তো অনেক অনেক দিন পর্যন্ত এটাতে কাজ করেন। তো এখানে যে নিউজটা ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সো যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন খুব দ্রুত জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন ইউটিউবে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে যে টাইটেলে ক্লিক করবেন, দেন ডিসক্রিপশনে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, দেন নিচের দিকে একটা জয়েন বাটন পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন। ওকে, আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ইউটিউব চ্যানেল, তাহলে অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে মাস্ট বি সব একটা করে লাইক দিয়ে দিবেন। তো আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, তো আমি ডিরেক্টলি চলে আসলাম ফাই নেটওয়ার্ক যে অ্যাপটা এটার মধ্যে। সো আপনারা যদি এখন এটিতে জয়েন করে না থাকেন, মানে এরকম কেউ যদি থাকেন, যদি এখনও জয়েন করে না মানে জয়েন করেন নাই, তাহলে আপনি অবশ্যই জয়েন করে নেবেন। ডিসক্রিপশনে আমি এটির লিঙ্ক দিয়ে দেবো কীভাবে জয়েন করতে হবে ওই লিঙ্কগুলো। ওকে, তো এখন মেন টপিকে চলে আসে, আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, দেখেন আপনি প্রথমত এখানে ক্লিক করেন, মানে এই থ্রি লাইন আইকন যেটি আছে, থ্রি লাইন আইকন এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর দেন মেন নেট যে লেখাটা আছে এটির মধ্যে ক্লিক করবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেকগুলি বেশি জানতে পারবেন। সো মেনেট আপনি যখন ক্লিক করবেন দেন আপনাদের মাঝে এরকম চলে আসবে, প্রথমত দেখবেন আপনার এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্স, অথবা আনভেরিফাইড ব্যালেন্সটা হচ্ছে যে দেখার থেকে আপনি এখানে ট্রান্সফারেবল ব্যালেন্স টু মেনেট এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনি টোটাল কতটা ফাই টোকেন পাবেন, মানে আপনার যদি KYCটি ভেরিফাই হয় দেন আপনি এই টোকেনগুলোই শুধুমাত্র সেল করতে পারবেন যখন এটি লিস্টেড হয়ে যাবে, বা অন্য কোনো ব্যক্তির কাছে আপনি কিন্তু আপনার টোকেনগুলো সেল করে দিতে পারেন, যারা বাইরে আছে তারা কিন্তু অনেকে নিচ্ছে। ওকে, এটা হচ্ছে মোটামুটি এই টোকেনগুলো আপনারা সেল করতে পারেন, বাট এখানে আনভেরিফাইড ব্যালেন্স যতগুলো থাকবে এগুলো হচ্ছে আমার রেফারেল, যারা জয়েন করেছে তারা যদি KYC ভেরিফাই করে দেন তাদের থেকে আমি এগুলো পাবো, দেন এগুলো হচ্ছে আমার এই ট্রান্সফারেবল মেইননেটে চলে আসবে, দেন আমি এগুলো সেল করতে পারবো। ওকে, তো আমি যদি একটা টোকেন $1 ধরি, দেন আমি যদি সবগুলো টোকেন উইথড্র করতে পারি তাহলে বিগ একটা অ্যামাউন্ট। ওকে, তো আমি কিন্তু এটাতে ঠিক আছে অনেকদিন পর্যন্ত কাজ করি, বাট প্রতিদিন কিন্তু মাইনিং করতাম না, মাঝে মধ্যে এরকম হতো 1 থেকে 2 মাস পরে সে একদিন মাইনিং স্টার্ট করতাম না, কিন্তু এখানে 1-2 লক্ষ টোকেন মিনিমাম থাকে, এর থেকেও কিন্তু বেশি থাকতো। ওকে, তো যাই হোক, দেন এখান থেকে আর একটা কাজ আছে, KYC ভেরিফাই হওয়ার পর টোকেনগুলো একটা কাজ করতে হবে, সেটা আমি বলতেছি আপনাদেরকে। দেন এখান থেকে আসার পর আপনি প্রথমত মেন নেট চেক লিস্টে যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেন একটু অপেক্ষা করবেন, এখানে দেখতে পারবেন ডাউনলোড 5 ব্রাউজার অ্যাপ, আই হোপ আপনারা এটা করেছেন, ইতিমধ্যে এটা সকলেরই কমপ্লিটেড কারণ এগুলোর আপডেট অনেক আগে দেওয়া হয়েছিল। দেন ক্রিয়েট এ ফাই ওয়ালেট, আশা করি এটা আপনাদের হয়েছে। দেন কনফার্ম ইউর ফাই ওয়ালেট, দেন হচ্ছে আপনার এই যে লকআপ যে কনফিগারেশনটা আছে এটি ইতিমধ্যে হয়তো করেছেন, তবে এখানে একটা ভুল অনেকেই করেছে, যাই হোক সেটা আমি বলতেছি। দেন হচ্ছে সাবমিট ইউর KYC অ্যাপ্লিকেশন, আমি করেছি। এরপর দেখেন ওয়েট ফর KYC রেজাল্ট, সো আমি যদি এখন আমার KYC যে সাবমিট করেছি এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন স্টিল 6 মান্থ আমার এটা পেন্ডিং। ওকে, আমি অনেক আগে মানে জুলাই মেবি জুন জুলাইতে আমি অ্যাপ্লাই করেছি বা সাবমিট করেছি KYC, তা আমার এটা কেন হয়নি আপনাদেরকে আমি সেটা বলে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এটাও কেন হয়নি। ওকে, এই যে দেখেন আমার এটি স্টিল এখানে লেখা আছে রিভিন প্রোগ্রেস, মানে এটা এখনও 16 মান বা চেকিং চলতেছে, তারা এখনও করে নাই। ওকে, তো যখন আপনার এখানে এটা চলে আসবে মানে KYC ভেরিফাই হয়ে যাবে, এটাও কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আরও একটা কাজ আছে, এটা যেহেতু আমি এখনও করে নিয়েছি আমি বলতে পারতেছি না কী করতে হবে। দেন এখান থেকে আরও একটা কাজ আছে যেটা হচ্ছে মেবি মিগ্রেট টু মেইন নেট। ওকে,
তো এগুলো হচ্ছে আপনার মূলত ব্রাউজারটা দিয়ে করতে হবে। তো এগুলো আমি যদি আমারটা হয়ে যায় দেন বলতে পারবো আর কি, যেহেতু আমারটা হয়নি আমি নিজে করিনি সেক্ষেত্রে বলতে পারতেছি না, বাট এরপর আমি আপডেট দেওয়ার ট্রাই করবো। যদি আপনাদের কেওয়াইসি ভেরিফাই হয় বা যদি আপনারা এগুলো করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো আপনি কি এই সবগুলো কাজই কমপ্লিট করতে হবে এখান থেকে টোটাল 1 থেকে 8 পর্যন্ত? ওকে ওকে, তো এটি হচ্ছে যতগুলো ফাই ইউজার আছেন বা যারা ফাই নেটওয়ার্কে কাজ করেন তাদের জন্য এগুলো মাস্ট কমপ্লিট করবেন। যদি আপনি টোকেনগুলো সেল করতে চান 1 থেকে 8 পর্যন্ত আপনার অবশ্যই কমপ্লিট থাকতে হবে। ওকে, তো ইতিমধ্যে যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার এটার কাজ নেই। সো এখন আমরা মেন টপিকে আসি, যাদের এখনও কেওয়াইসি করার অপশনই আসে না তারা কী করবেন? ওকে, তারা হচ্ছে যে তাদের কাছে চাইলে আপিল করতে পারেন বা তাদের কাছে একটা মেল করতে পারেন যে আমার কেওয়াইসিটা দিতে বা আমার একটা আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই, এভাবে করে তাদের কাছে একটা মেল করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি বলে দেবো। সো আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যে অনেকেই কেওয়াইসি অ্যাপ্লাই করেছেন আমার মতো, তাদের ভেরিফাই হয়নি। সো এখন আমি দেখিয়ে দেবো যাদের ভেরিফাই হয়নি তারা কীভাবে এটা করবেন। সো আগে বলে দিই কেন ভেরিফাই হয়নি। দেখেন, আমার এই ফাই নেটওয়ার্কে কিন্তু আপনি যদি কেওয়াইসি অ্যাপ্লাই করেন আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে, মানে এক কথা বলতে পারেন ইনস্ট্যান্ট এটা অ্যাপ্রুভ হয়ে যায়, মানে ভেরিফাই হয়ে যায় অ্যাকাউন্ট। কারণ এটা হচ্ছে আপনার একটা রোবোটিং সিস্টেম, এখানে তারা অটোমেটিক দিয়ে রাখছে একটা রোবোটিং সিস্টেম, জাস্ট আপনি সাবমিট করবেন সব কিছু ঠিকঠাক থাকবে, তারা অটোমেটিক ভেরিফাই করে দিবে। আশা করি বুঝতে পারলাম, এখানে ম্যানুয়ালি কেউ চেক করে না যে একটা একটা জিনিস আমি চেক করলাম ঠিক আছে কিনা, এরকম না। এটা রোবোটিং সিস্টেম, আপনি সাবমিট করবেন তারা জাস্ট অটোমেটিক চেকিং হয়ে দেন হচ্ছে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এখন এখানে মেন প্রবলেম কি, এই যে দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি যে আইডি কার্ডটা এখানে সাবমিট করেছিলাম ওইটার নামের সাথে আমার যে প্রোফাইল নেম আছে, আমি এখন এখান থেকে প্রোফাইলে ক্লিক করি। দেন প্রোফাইল আসার পর দেখেন এই যে আমার এখানে এনএস ইমঞ্জিন, এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এই নামটা আমি ইউজ করে থাকি, বাট আমার অরিজিনাল নেম বা স্কুল কলেজে অথবা আমার আইডি কার্ডে ভোটার আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড আর কি এনআইডি কার্ডে আমি কিন্তু এই নামটা না। ওকে, ওইখানে আমার হচ্ছে এই নামটা দেওয়া থাকে ম্যাক্সিমাম জায়গায়, মোহাম্মদ নুরুদ্দিন নাম করে একটা নাম আমার এখান থেকে ম্যাক্সিমাম জায়গাতে দেওয়া থাকে। যদি আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই নামটি ইউজ করে থাকি এনএচ ইমন, মানে একটা সংক্ষেপ নেম আর কি এনএচ, তো দেন হচ্ছে যে এখন আমি এখানে কিন্তু সব জায়গাতে আমি যতগুলো অ্যাপ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলি সবগুলোতে কিন্তু এরকমটা এই নামটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলি, ম্যাক্সিমাম এই নাম। ওকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার ব্যতিক্রম করিনি, এটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, বাট যেহেতু আইডি কার্ডের নামটা চেঞ্জ করা এজন্য কিন্তু আমার এটি ভেরিফাই হয়নি। ওকে, আপনার এখানে যদি একটু হলেও মানে মিল থাকতো, লাইক আপনার যে নামটা, নামে দেখা গেছে আপনার টোটাল 3টা অংশ আছে, এক একজনের নামে 2-3টা অংশ থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি এখানে 2টা অংশ দিয়েছেন বাট 1টা অংশ দেন নাই, সেক্ষেত্রে হয়তো ভেরিফাই হতে পারে। বাট যদি একবারে অমিল হয়, আমার এটা একবারে অমিল, মানে আইডি কার্ডের সাথে আপনার এই আমার এই অ্যাকাউন্টের সাথে কোনো মিল নেই, যার কারণে কিন্তু আমার এটা ভেরিফাই হয় নাই। ওকে, তো যাদের এরকম আছে তারা কিন্তু এখান থেকে হচ্ছে যে কেওয়াইসি সাবমিট করলো ভেরিফাই হবে না। দেন এখানে আরও কিছু বিষয় আছে, দেখেন ফোন নাম্বারটা ভেরিফাই হতে হবে, দেন আপনার ফেসবুক ভেরিফাই হতে হবে, ইমেল অ্যাড্রেস ভেরিফাই হতে হবে, এরপর এখানে পাসওয়ার্ড এটিতে টিকমেক থাকতে হবে, দেন এখানে কেওয়াইসিটিও টিকমেক হয়ে যাবে যদি আপনি এটা ভেরিফাই হয়ে যায়। ওকে ওকে, তো এখন কী করা যায়? সো এর মধ্যে 2টা সলিউশন আমি আপনাদেরকে দিতে পারি, মানে এই নামটা চেঞ্জ করার জন্য যাদের অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আছে। প্রথমত আপনারা এই এই নামে একটা ফেক এনআইডি কার্ড ক্রিয়েট করতে হবে, শুধুমাত্র এই অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আপনি একটা ফেক এনআইডি কার্ড তৈরি করবেন। এখন বলতে পারেন আমরা সেটা কীভাবে করবো, একবার সিম্পল ইউটিউবে সার্চ করেন, অসংখ্য ভিডিও পাবেন, যে কোনো একজনের একটা ভিডিও দেখে আপনি একটা ফেক এনআইডি কার্ড ক্রিয়েট করে নেবেন জাস্ট এই অ্যাকাউন্টে আপনার ভেরিফাই করার জন্য। ওকে, জাস্ট এই নাম দিয়ে, এখানে যে নামটা আছে সেমভাবে একটা নাম দিয়ে একটা এনআইডি কার্ড ফেকভাবে তৈরি করে নেবেন। ওকে, দেন সেকেন্ড আর একটা কাজ করতে পারি আমরা নামটা চেঞ্জ করার জন্য, এখান থেকে দেখেন তাদের সাপোর্ট পোর্টাল একটা লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করার পর একটা ব্রাউজারে নিয়ে আসবে, দেন এখান থেকে কয়েকটা অপশন আছে, একটু নিচের দিকে স্ক্রল করে নিজে দেখেন অ্যাকাউন্ট সেটিংস ইন ইমেল রিকোয়েস্ট, এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন একটু নিচের দিকে আসেন, এখানে হচ্ছে আপনার একটা ইমেল দিয়ে দিবেন, তারপর একটা আপনার ফাই ইউজার নেম, এটি কোথায় পাবেন, ওই যে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা দেখে দেখে দিয়ে দিবেন, আশা করি বুঝতে পারলাম। ওকে, এটা দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ বা ইন্ডিয়া, আপনি যে কান্ট্রি হন ওটা দিয়ে দিবেন, দেন কত তারিখে আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছিলেন এটা আপনি দিয়ে দিবেন। তো হয়তো আপনার অনেকে এস্টিমেট যে ডেটটা এটা হয়তো অনেকের মনে নেই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি নির্দিষ্ট একটা লাইক আপনি 2 থেকে 3 বছর আগে জয়েন করে থাকেন ওরকম একটা দিয়ে দিবেন। ওকে, তো এটা দেখার অন্য কোনো ওয়ে আছে কি আমি বলতে পারিনি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে থাকেন তাহলে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট করেছেন ওই ফেসবুকে ওরকম একটা নোটিফিকেশন যাবে লগ ইনের, ওইটা দেখে আপনারা করতে পারেন, বাট ওইটা খুঁজে পাওয়া হয়তো কঠিন হতে পারে। তো এটা হচ্ছে আপনার একটা সম্ভাব্য ডেট দিয়ে দিবেন যদি আপনার মনে না থাকে। ওকে, দেন এখানে অ্যান্ড্রয়েড ওর আইওএস, তো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন মানে অ্যান্ড্রয়েড যদি অ্যান্ড্রয়েড দিয়ে ইউজ করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড দিবেন, আর যদি আপনি আইফোন হয়ে থাকেন তাহলে আইওএস দিবেন আর কি আইফোন ইউজার হয়ে থাকলে। দেন এরপর দেখেন এখান থেকে মেন যে টপিকটা সেটা হচ্ছে নেম চেঞ্জ, মানে চেঞ্জ নেম, তারপর চেঞ্জ ইউজার নেম, চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ পাসওয়ার্ড, আর একটা হচ্ছে কি রিফুট ডুপ্লিকেট অ্যাকাউন্ট। তো আপনার যেহেতু আমরা নাম চেঞ্জ করবো এজন্য এখানে দেবো, অথবা আপনার যদি এগুলো চেঞ্জ করা লাগে এখান থেকে যে কোনো একটা দিয়ে করতে পারেন। দেন হচ্ছে আপনার ডিসক্রিপশন অফ ইস্যু, আপনার যে সমস্যাটা এটা এখানে ডিসক্রাইব করবেন বা এখান থেকে এক্সপ্লেন করে দিবেন, লিখে দিতে পারেন যে মাই অ্যাকাউন্ট নেম
দেন মানে আপনার যে অ্যাকাউন্ট নেমটা তার সাথে আপনার আইডি কার্ডের নামটা মিল নেই এটা সুন্দরভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে? এখানে লিখে দিবেন, দেন এখান থেকে একটা ঠিক এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। সো আমি কিভাবে সাবমিট করেছিলাম সেটা আপনাকে বলতেছি। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, আর আমার যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের একটা ফটো, মানে ফ্রন্ট পেজ যেটা আছে ওইটা দুটি একসাথে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমি আমার ফাইল থেকে দুইটা আপলোড করে দিয়েছি। দেন এখানে লিখে দিয়েছি যে আমার আইডি কার্ডের সাথে আমার অ্যাকাউন্টের নাম মিললে আমি এটা চেঞ্জ করতে চাই। জাস্ট এতটুকু লিখে ইংলিশে লিখবেন আর কি, দেন এখান থেকে সাবমিট করে দিবেন। ওকে, দেন এরপর হচ্ছে এখান থেকে আপনি এটাতে টিকমেক দিবেন, আর বাকিগুলোতে যেভাবে বললাম এগুলো সব কিছু দিয়ে দেন হচ্ছে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা মেলের মতো আপনার কাছে আসবে, যে তারা বলবে কি আপনাকে, যদি আপনার এখান থেকে নামের সাথে এখন মিন্টোফিকে আসি যে এটা করলে যে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে, বিষয়টি কিন্তু এরকম না। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার আইডি কার্ডের সাথে যদি আপনার এই অ্যাকাউন্টের কোনো মিল না থাকে তাহলে কিন্তু তারা এটা চেঞ্জ করবে না। যদি এরকমটা হয়, যেমন আমার আইডি কার্ডের নাম ছিল MD ইমো, শুধুমাত্র আমি এখানে NH দিয়েছি, হয়তো এরকমটা হলে হয়তো তারা চেঞ্জ করবে, বাট শিওর দিচ্ছে না যে চেঞ্জ হবে, হয়তো চেঞ্জ করে দিতে পারে, বাট যদি আপনার একবারে অমিল থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য আমি বলেছি যাদের একবারে অমিল, মানে আইডি কার্ডের সাথে অ্যাকাউন্টের সাথে কোনো মিল নেই নামের সাথে, এক NID কার্ড একটা তৈরি করে দেন ওইটি দিয়ে সাবমিট করেন। এখন বিষয় হচ্ছে যে এখানে তো সাবমিট করার দ্বিতীয়বার অপশন আসে না, তাই না? একবার সাবমিট করলে তার রিসাবমিট করার অপশন অনেকেরই আসে না, তো তারা কী করবেন এখন আমি সেটা দেখাইতেছি। ওকে, দেখতে পারবেন এখানে কোনো রিসাবমিট করার অপশন নেই। যদি রিসাবমিট করার অপশন না আসে তাহলে আবার ওইখানে ক্লিক করেন, দেন হচ্ছে আবার সাপোর্ট পোর্টালে চলে যাবেন। যাওয়ার পর দেন একটু অপেক্ষা করবেন, এখানে নিচের দিকে আসেন, এই যে দেখেন KYC ইমেল রিকোয়েস্ট, এটাকে এখানে কিন্তু বলা নেই যে আপনার KYC ভেরিফাই হয়নি, এই জন্য এখান থেকে রিকোয়েস্ট করেন। তারপর আমরা এখানে KYC ইমেল রিকোয়েস্ট এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর দেন এখানে ইফ ইউ এখানে একটা জিনিস কিন্তু বলা আছে, ইফ ইউ ওয়ান্ট টু KYC, মানে আপনি যদি KYC চান তাহলে প্লিজ বি পেশেন্ট অ্যান্ড ওয়েট ফর মোর স্লটস টু ওপেন। এখানে বলেছে কি যদি আপনি KYC করতে চান তাহলে হচ্ছে যে অপেক্ষা করেন, আবার নতুন করে স্লট দেওয়া হলে তখন হচ্ছে যে আপনাকে দেওয়া হবে বা আপনার কাছে নোটিফিকেশন আসবে, এরকমটা কিন্তু এখানে বলা আছে। অথবা আপনি চাইলে যদি আপনার KYC করতে মন চায় বা যদি আপনি চান তাদের কাছে একটা মেল করে রাখতে পারেন, তো মেল করলে কী লাভ হবে, হয়তো তারা আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রাধান্য দিবে বা আপনাকে হয়তো KYC করার জন্য নোটিফিকেশনটা দিয়ে দিবে বা এলিজিবল করে দিবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট একটা ইমেল, মানে যে ইমেলটা ভেরিফাই করেছেন ওই ইমেলটা দিতে পারেন, আপনার ফাইল ইউজার নেম দিয়ে দিবেন, কান্ট্রি দিয়ে দিবেন, তারপর হচ্ছে যে আপনার এখান থেকে অ্যান্ড্রয়েড বা ইউ যেটা ওইটা দিয়ে দিবেন, দেন ভার্সনটা অ্যান্ড্রয়েড ভার্সনটা দিয়ে দিবেন। ওকে, এগুলো আপনি ফোনে সেটিংসে পেয়ে যাবেন। দেন এখান থেকে আর যা যা আছে এগুলো একটা একটা করে দিয়ে দিবেন। এটা হচ্ছে যাদের KYC আসে নাই তারা জাস্ট এই ফর্মটা ফিল আপ করে দিবেন। ওকে, তো এখন এখান থেকে তো আমাদের KYC না মানে আসার প্রবলেম নেই, এখান থেকে হচ্ছে যে আমরা যে KYCটা করেছি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়নি, এই জন্য হচ্ছে যে এখানে একটা জাস্ট ফর্মটা ফিল আপ করে তাদের কাছে একটা মেসেজ করবো। ওকে ওকে, তো দেখেন তো আমি ইতিমধ্যে একবার করেছি, এই জন্য আমি আবার করতে চাই না, তবে আপনাদেরকে বলে দিতেছি এখানে আপনি আপনার যে ইমেলটা ওইখানে ভেরিফাই করেছেন ফাই নেটওয়ার্কের মধ্যে ওই ইমেলটা দিবেন, দেন হচ্ছে আপনার ফাই নেটওয়ার্কের ইউজার নেমটা দিয়ে দিবেন। এরপর আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া যেটা হন ওইটা কান্ট্রিটা দিয়ে দিবেন, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, iOS হলে আপনি iOSটা দিয়ে নেবেন। ওকে, দেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখে নেবেন, ওইটা দিয়ে দিবেন। অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার ফোন ব্র্যান্ড অথবা মডেল, মানে আপনি যেই কোম্পানির ফোন ইউজ করেন, লাইক আপনি যদি স্যামসাং, ওয়ানপ্লাস যেটা ইউজ করেন ওইটির নাম এখানে দিয়ে দিবেন। ওকে, দেন মানে নামটা শুধুমাত্র লিখে দিবেন। এরপর এখানে দেখেন যেহেতু আমরা আমাদের KYCটা অ্যাপ্রুভ করার জন্য বলবো, সো এই জন্য এখান থেকে খুঁজে নিতে হবে আমরা কোনটা দেবো, সো আমি একটু দেখতেছি। ওকে গাইস, তো এগুলো দেখে যা বুঝতে পারলাম, সো এখানে এরকম কোনো বিষয় লেখে নাই তারা যে অ্যাকচুয়ালি মানে KYC যে আপনি সাবমিট করেছেন অ্যাপ্রুভ হয় নাই, এরকম কোনো বিষয় এখানে নেই। এখানে শুধুমাত্র হচ্ছে যে মানে প্রবলেম সম্পর্কে যে আপনি সাবমিট করার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা এরকম কিছু। তো আমরা এখান থেকে যেহেতু কোনো কিছু দেখতে পাচ্ছি না এই জন্য লাস্টের ডেটে দিয়ে দেবো নাম যেটা আছে এটার মধ্যে। দেন এখান থেকে আমরা একটা ডিসক্রিপশন দেবো যে প্লিজ অ্যাপ্রুভ মাই KYC এরকম একটা দিতে পারি, ঠিক আছে, অথবা প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট, তো আপনি এরকমভাবে লিখে দিতে পারেন। তো এখন এটি দিলে আসলে অ্যাকচুয়ালি কাজ হবে কি না আমি কিন্তু এটা বলতে পারি না। তো এখন আপনি এখানে একটি স্ক্রিনশট দিবেন, এটা কোথায় থেকে ঠিক এই জায়গা থেকে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন, দেন এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, ব্রাউজে ক্লিক করে দিয়ে দেন সেন্ডে ক্লিক করবেন। দেন যদি এইটার কোনো সমাধান হয় তাহলে হবে, না কিন্তু আমি নেক্সট আরও একটা ভিডিও করবো এটি নিয়ে, বা আমি সমাধান এটা দেওয়ার ট্রাই করবো। আমি কিন্তু অলরেডি একবার অ্যাপ্লাই করেছি ঠিক সেমভাবে। ওকে, এভাবে আমি অলরেডি, অথবা আপনি এখানে লিখতে পারেন প্লিজ কনফার্ম, ঠিক আছে, মাই KYC, আপনি জাস্ট এভাবে নর্মাল একটা কিছু লিখে দিবেন। এখানে কিন্তু বিষয়টা বুঝবেন, এটি কিন্তু আপনার KYC ভেরিফাই হয়নি, এই জন্য তাদেরকে মেল করার জন্য এই ফর্মটা দেওয়া হয়নি, এটি কিন্তু এখানে বলা আছে। এগুলো আপনি জাস্ট এটা পড়ে নিলে বুঝতে পারবেন। তারপরও আমরা জাস্ট এখানে করতেছি কারণ অন্য কোনো ওয়ে নাই তাদের সাথে কন্ট্যাক্ট করার বা এই বিষয়ে কথা বলার, এই জন্য জাস্ট আমরা এই ফর্মটার মধ্যে এগুলো লিখতেছি, আশা করি বুঝতে পারলাম। তো আপনি জাস্ট এটা লিখে দেন তাদের কাছে সেন্ড করে দেবেন, আর অবশ্যই একটা ব্রাউজে ক্লিক করে আপনার যেটা প্রোগ্রেস আছে এটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, ওই যে আপনি তাদেরকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিবেন, তারপর ইমেল
ইমেল দিবেন, এগুলো দেখে কিন্তু তারা বুঝতে পারবে আপনার অ্যাকাউন্টে চেক করতে পারবে। সো আশা করি বুঝতে পারলাম। তো গাইস এটা ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সো যাদের এখনও প্রোগ্রেস আছে এইভাবে একটা ট্রাই করতে পারেন, যদি সমাধান হয় তাহলে তো হবে। আর যদি আপনার রিসাবমিটের অপশন আসে তাহলে আমি যেটা বললাম একটা ফেক অ্যান আইডি কার্ড তৈরি করবেন আপনার ওই নামটা মিলিয়ে, মানে ফাই নেটওয়ার্কের যে নামটা দিয়েছেন, দেন আপনি অ্যাপ্লাই করে দিবেন, ভেরিফাই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মোটামুটি একটা সলিউশন আপনাদেরকে দিলাম, যদি হয় তাহলে তো। আর এখন অ্যানাউন্সমেন্ট যেটি দিয়েছিল লিস্টিংয়ের বিষয়ে, সো যদি আপনি KYCটাই ভেরিফাই করতে না পারেন তাহলে লিস্টেড হলে আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি টোকেন সেল করতে পারবেন না। ওকে, অনলি তারাই সেল করতে পারবে যাদের হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই হবে, দেন হচ্ছে তারা এখান থেকে মেন নেটে টোকেনগুলো চলে যাবে, দেন তারা হচ্ছে সেল করতে পারবে। ওকে, দেখে যেটা ছিল আজকের ভিডিও, লিস্টেড হলে দেন টোকেন কীভাবে সেল করবেন সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও করবো। সে পর্যন্ত সাথেই থাকবেন, চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এসে আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।